আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভে কীভাবে করতে হয়। তোমরা দেখো, আগে তোমরা শিখবে এই যে চারটে দিক, চারটা, যেমন গো ভার্ব দিয়ে নাবাচক, গো ভার্ব, যেমন আমি যাই না, আই ডু নট গো। প্রেজেন্ট ইনডিফিনিট কি লাগছে? ডু নট, আই ডু নট গো মানে আমি যাই না। তাহলে আমি খাই না কিভাবে? আই ডু নট ইট। আমি লিখি না, আই ডু নট রাইট। আমি পড়ি না, আই ডু নট ডু ইট। ক্লিয়ার? তাহলে আই ডু নট গো আমি যাই না, উই ডু নট গো আমরা যাই না, ইউ ডু নট গো তুমি যাও না, ইউ ডু নট গো তোমরা যাও না, হি ডাজ নট গো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো, সেই জন্য কি লিখেছে? ডাজ নট, হি ডাজ নট গো, আবার দে ডু নট গো। তো সে যায় না কি? হি ডাজ নট গো। সে লিখে না কি হবে? হি ডাজ নট রাইট। সে পড়ে না, হি ডাজ নট রিড। ক্লিয়ার? সে গান গায় না, হি ডাজ নট সিং। সে খেলে না, হি ডাজ নট প্লে। এইভাবে হবে। তাহলে প্লে দিয়ে কি হবে? আই ডু নট প্লে, উই ডু নট প্লে। আমি খেলি না, আমরা খেলি না, ইউ ডু নট প্লে, ইউ ডু নট প্লে। তুমি খেলো না, তোমরা খেলো না, হি ডাজ নট প্লে। সে খেলে না, আবার দে ডু নট প্লে, তাহারা খেলে না। প্লে ভাব দিয়ে বললাম। ড্রিঙ্ক মানে পান করা। তো ড্রিঙ্ক ভাব দিয়ে কী করবো? দেখো, আই ডু নট ড্রিঙ্ক আমি পান করি না, উই ডু নট ড্রিঙ্ক আমরা পান করি না, ইউ ডু নট ড্রিঙ্ক তুমি পান করো না, ইউ ডু নট ড্রিঙ্ক তোমরা পান করো না, হি ডাজ নট ড্রিঙ্ক সে পান, হি ডাজ নট ড্রিঙ্ক সে পান করে না, দে ডু নট ড্রিঙ্ক তাহারা পান করে না। এই হতো না শিখবে, গো ভাব দিয়ে শিখবে একবার, রাইট ভাব দিয়ে, প্লে ভাব দিয়ে, সি দিয়ে চেঞ্জ করে শিখবে। তাহলে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি নাবাচক বাক্য পরিণত করতে হয় তাহলে কি বসে? আমরা ডু নট কিংবা ডাজ নট। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কি বসে? আমরা ডাজ নট বসাই কিন্তু। আর সবসময় কি বসে? আমরা ডু নট বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। দেখো তোমরা প্রেসেশনগুলো, আমি সেখানে যাই না, আমার অভ্যাস, আমি যাই না সেখানে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নাবাচক হয়ে গেছে। দেখো কি লিখবে আগে? আমি যাই না, যাওয়া যদি গত, আমি যাই না কি হবে? আই ডু নট গো, আমি সেখানে যাই না, আই ডু নট গো দেয়া। ক্লিয়ার? আই ডু নট গো আমি যাই না, আমি সেখানে যাই না, আই ডু নট গো দেয়া, দেয়াটা পেছনে বসাবে। ঠিক সেভাবে দিয়েছি আমি, আমি ফুটবল খেলি না, কি লিখবে আগে? আমি খেলি না, কি হবে? আমি খেলি না, আই ডু নট প্লে, আই ডু নট গো যেভাবে লেখা আছে, আই ডু নট প্লে হয়ে যাবে এখানে। গো ভার্স হয়ে প্লে বসিয়ে দাও, আই ডু নট গো আমি যাই না, আই ডু নট প্লে কি হবে? আমি খেলি না। তাহলে আমি ফুটবল খেলি না কি হবে? আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। সে স্কুলে যায় না কি হবে? আমি যাই না, আই ডু নট গো, উই ডু নট গো, ইউ ডু নট গো, ইউ ডু নট গো, হি ডাজ নট গো, হি ডাজ নট গো। সে যায় না, সে স্কুলে আর কি লিখবে? সে যায় না, কি লিখবে? হি ডাজ নট গো। সে যায় কোথায়? যায় না স্কুলে। তাহলে টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ক্লিয়ার? সে বই পড়ে না কি হবে? হি ডাজ নট রিড বুকস হবে না। সেইভাবে দেখো, রাম চা পান করে না, পান করা তো ড্রিঙ্ক। তাহলে আই ডু নট ড্রিঙ্ক, উই ডু নট ড্রিঙ্ক, ইউ ডু নট ড্রিঙ্ক, ইউ ডু নট, হি ডাজ নট ড্রিঙ্ক, সে চা পান করে না। সে কি পার্সন? থার্ড পার্সন। রামও তো থার্ড পার্সন। তাহলে এখানে হবে রাম ডাজ নট কি ড্রিঙ্ক হয়ে যাবে। রাম চা পান করে না, কিন্তু গর্ভাব দিয়েছি তো, ড্রিঙ্ক ভাবতে কি হবে? আই ডু নট ড্রিঙ্ক, উই ডু নট ড্রিঙ্ক, ইউ ডু নট ড্রিঙ্ক, ইউ ডু নট ড্রিঙ্ক, হি ডাজ নট ড্রিঙ্ক, সে পান করে না। রাম চা পান করে না, এক কি লিখবে? রাম পান করে না, পান করে ড্রিঙ্ক তো, কি রাম কি পার্সন? থার্ড পার্সন কি লিখবে? ডাজ নট লাগবে। রাম ডাজ নট ড্রিঙ্ক, ডি আর আই এর কি? রাম ডাজ নট ড্রিঙ্ক টি, টি মানে চা। রাম ডাজ নট ড্রিঙ্ক টি, রাম চা পান করে না, বা হরি কফি পান করে না, হরি ডাজ নট ড্রিঙ্ক কফি। থার্ড পার্সন কি লাগে? ডাজ নট লাগে। সে এখানে আসে না, তাকে কি লিখবে? সে আসে না, আসে মানে কাম তো, তাই আমি আসি না কি হবে? আই ডু নট কাম, উই ডু নট কাম, ইউ ডু নট কাম, ইউ ডু নট, হি ডাজ নট কাম, সে আসে না কি হবে? হি
does not come. সে আসে না কোথায় আসে না এখানে he does not come here he does not come here সে এখানে আসে না আমি লোকটিকে চিনি না চিনি মানে কে এন ও ডব্লিউ নো নো নিউ নন গেলছিলাম না নো নিউ নন তাহলে কে এন ও ডব্লিউ নো মানে চিনি না আমি চিনি না কি হবে আই ডু নট নো আমি লোকটি আগে লিখবে আমি চিনি না তাহলে আই কোন কে প্রেজেন্ট টেন্স তো ডু নট লাগবে আই ডু নট নো আমি চিনি না কাকে চিনি না লোকটিকে নির্দিষ্ট কি হবে দিবস হবে I do not know the man. I do not know the man. আমি লোকটিকে চিনি না বা সে আমাকে চিনে না কি হবে হি ডাজ নট নো মি হি কি হবে ডাজ নট হয়ে যাবে হি ডাজ নট নো মি সে আমাকে চিনে না আমি তাহাকে চিনি না আই ডু নট নো হিম আমি রামকে চিনি না আই ডু নট নো রাম তাহারা সাঁতার কাটা জানে না তারা কি বলবে তাহারা জানে না কিভাবে সাঁতার কাটতে হয় কিভাবে সাঁতার কাটতে হয় সে সাইকেল চালাতে জানে না জানে না কি হবে হি ডাজ নট নো মানে কি সে জানে না সাইকেল চালাতে কিভাবে সাইকেল চালাতে হয় চালানো মানে রাইট আর আই ডি রাইট মানে চালানো হি ডাজ নট নো হাউ টু আর আই ডি রাইট মানে চালানো হাউ টু রাইট এ বাইসাইকেল ডি আই সি ও আই সি এল ই হি ডাজ নট নো হাউ টু রাইট এ বাইসাইকেল কিভাবে বাইসাইকেল চালাতে হয় হাউ টু যুক্ত করতে এই ধরনের বাক্যের মধ্যে মনে রাখবে যেমন দেখো একটা বাক্য আমি গিটার বাজাতে জানি না কি হবে আই ডু নট নো হাউ টু প্লে অন এ গিটার হাউ টু লাগাতে হবে প্লে অন মানে বাজানো হাউ টু প্লে অন এ গিটার কৃষি দেখো আমরা নদীতে সাঁতার কাটি না আমরা কাটি না তাহলে কি বসবে ডু নট বসবে সাঁতার কাটি না নদীর ভেতরে তো ইন দ্য রিভার ইন দ্য প্রিপোজিশন কিন্তু ইন দ্য উই ডু নট সুইম ইন দ্য রিভার আমরা নদীতে সাঁতার কাটি না সে বাড়িতে কোনো কাজ করে না করা মানে ডু তো আমি করি না আই ডু নট ডু আই ডু নট ডু উই ডু নট ডু ইউ ডু নট ডু ইউ ডু নট হি ডাজ নট ডু সে করে না হি ডাজ নট ডু সে বাড়িতে কোনো কাজ আগে দেবে সে করে না কি হবে হি কি তারপর তো ডাজ নট লাগবে হি সে কি লাগে হি ডাজ নট ডু মানে সে করে না সে বলতে কোনো কাজই করে ডাজ নট ডু এনি ওয়ার্ক এনি ওয়ার্ক বাড়িতে তো এট হোম হি ডাজ নট ডু এনি ওয়ার্ক এট হোম ক্লিয়ার এইভাবে তোমরা বাইরে মানে ট্রান্সলেশন শিখবে কথা বলতে বলতে সুবিধা হবে কারণ প্রেজেন্ট ইন ডেফিনিট মনে রাখবে ডু নট আর লাগে ডাজ নট থার্ড পারসন সিঙ্গল নাম্বার লাগে ডাজ নট আর সব সবসময় কি লাগে ডু নট ক্লিয়ার এবার শিখবে আমি নেক্সটে আরও দেবো তোমাদেরকে